না, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন আশাই করা যায় না, কারণ আশাদুল করা যায় তো কালকে আমার মতো লোকের সাথে তারা ভয় পায় ভোট করতে। যারা আমার মতো একটা স্বতন্ত্র প্রার্থী তাকে আমরা ভয় পাইতেছে, আওয়ামী লীগের লোকেরা এইটুকু ভোট করার সাহস পেল না। ফিয়ার নির্বাচন কারণ সামান্য একটা হিরল মুখ দিয়ে ভয় পায়, তাহলে বোঝা যাইতেছে এরা কতটা দুর্বল। এরা তাহলে আমার সাথে ভয় ভোট করতে হলে আরম্ভ করেন স্বতন্ত্র প্রার্থী। আমি বসতাম যে ছয়টা সাতটা আসনে ভোট করেছে, সাতটা আসনে ফিয়ার নির্বাচন আছে, আপনি কোন আসনে ফিয়ার নির্বাচন? এই যে বগুড়া সদরে নির্বাচন তো ফিয়ার হয়নি। বগুড়া সদরে আমার কেন্দ্র এলাকায় আমার নিজের খেলা ভোট দিয়ে গেছে ইভিএমে। ইভিএমে দেখেন মারতে হলে একটা তিনবার নৌকর ছবি ভাষা উঠেছে, তাহলে ইভিএমে ভোটও আমরা সন্দেহ। ইভিএমের সাথে এখানেও কাজ শুরু হয়। আমি এর আগে শুনেছিলাম ইভিএমে এরকম যদি মারে হলে একটা দাবি নৌকর, এই কথাটা অনেকে বলছে। কোন লজ্জায় আপনি হিরো আলমের শিক্ষা নিয়ে প্রশ্ন করেন? হিরো আলমের শিক্ষা আপনার আওয়ামী লীগের বর্তমান চোর ডাকাতের চাইতে হাজার গুণে লক্ষ গুণে শ্রদ্ধার পদ একজন ব্যক্তি হিরো আলম। কারণ হিরো আলম দেখিয়ে দিয়েছে হিরো আলম ডাকাত না, চোর না। হিরো আলমের মতো ব্যক্তিকে আপনারা 900 ভোটে ঠগিয়েছেন, এটা আপনাদের জন্য লজ্জার, আপনাদের জন্য আজকের অপমানজনক। বাংলাদেশে যদি ন্যূনতম গণতন্ত্র থাকে তাহলে এই হিরো আলমের উপরে এই ধরনের নির্যাতন করা হয় না। সেজন্য কিসের নির্বাচিত হয়েছেন আপনি? জনগণের ভোটে। আপনার চাইতে হিরো আলম বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, কারণ হিরো আলম জনগণের ভোট পেয়ে। যাই হোক, গালাগালি দিতে চাইছিলাম, দিতে চাই এখন দিতে পারলাম না, কারণ এই উজু দিয়ে আবার মাগরিবের নামাজটা পড়তে হবে, আসরের নামাজ পড়ে ভিডিওটা করতেছি, কারণ গালাগালি দিলে মুখটা খারাপ হবে। তো এখন বিষয় হয়েছে, হ্যাঁ ভাই, হিরো আলম ভাই ঠিকই বলছেন, ওরা আসলে সবাইকেই ভয় পায়। এই বর্তমানে যা চলতেছে এই সরকারের দ্বারা সবকিছুই সম্ভব, সবকিছু সম্ভব। সামান্য একজন হিরো আলমকে তারা ভয় পায়, তা চিন্তা করেন তারা মানে সাধারণ জনগণ সবাইকেই মানে তারা ভয় পায়, কারণ ভয় পাবে তো। কথায় আছে না, চোরের মনে পুলিশ পুলিশ। এখন আমার যে মানে বক্তব্যটা থাকবে যে এই যে যে ভোট চুরি, আমরা মানে এটা সাধারণ একটা মানে এলাকার, হ্যাঁ, একটা কি যেন বগুড়া আসনের একটা এমপি নির্বাচনে এই অবস্থা করছে, তারা সুষ্ঠু নির্বাচনটা করতে মানে করতে, এটাকে সুষ্ঠু নির্বাচন আমি বলি না, কারণ ভোট চুরি বা কারো দলের মানুষকে থাপ্পড় দিয়ে বের করে দেওয়া বা সেইখানেও রাজনীতি বা শক্তি দেখানো, হ্যাঁ, এটাকে কোনো মানে সুষ্ঠুতার মধ্যে পড়ে না আমার মতে, এবং আপনাদের মতেও আমার মনে হয়। এখন মানে আর একটা কথা এখন যেটা বলবো, যে এই সামান্য এই নির্বাচনে এই বেহাল করছে, তাহলে যে মন্ত্রী নির্বাচনে, হ্যাঁ, সেটা কি হবে চিন্তা করতে পারেন। মানে এখন আমার কথা হয়েছে, তাহলে কি আমরা আমরা যারা সাধারণ জনগণ আছি, বাংলাদেশের নাগরিক আছি বা আপনারা আমরা, তাহলে কি আমরা কোনোদিন কি ভোট দিতে পারবো না? সাধারণভাবে আমাদের ভোট কি আমরা আমাদের মতো বাছাই করে আমরা মানে মন্ত্রী নির্বাচিত করতে পারবো না? আপনারা মানে কি মনে করেন? মানে এখন মানে তারা তো এটা জাস্ট ডেমো দেখাই দিল, তাই না? যে আসলে এখন পর্যন্ত কিন্তু দেশের হাল হকিকত কিন্তু সত্যি হয় নাই, মানে ঠিক হয়নি, মানে সত্যিভাবে সবকিছু কিন্তু ঠিকঠাক ভাবে কিন্তু হচ্ছে না। তাহলে যেখানে, হ্যাঁ, গণতন্ত্র দেশ, তাহলে যদি গণতন্ত্রে মানে সাধারণ জনগণেরই যদি কোনো অধিকার না থাকে, তারা নিজেরা নিজেরাই ব্যালট মানে ভোট দিয়ে দিয়ে যদি পাশ হয়ে যায়, তাহলে গণতন্ত্র দেশ দরকার নাই তো আপনাদের করার। আপনারা নামটা চেঞ্জ করে ফেলেন, আপনারা নামটা চেঞ্জ করে আপনারা আপনাদের মতোই, হ্যাঁ, আমাদের জন্য ঘরের থেকে বের হইতে কষ্ট হয়, হ্যাঁ, আপনারা নিজেরা নিজেরাই ভোট দিয়ে দিয়ে আপনারা জয়যুক্ত হয়ে যান, আর কি করার, দেশ তো এখন এইভাবেই চলতেছে, তাই না? হ্যাঁ, আমরা কি আমরা আমরা কি আর পারবো না কোনোদিন আমাদের নিজেদের ভোট দিতে? আমরা আমাদের পছন্দের নির্বাচিত মানে যাদেরকে নির্বাচিত করা হবে বা আমাদের পছন্দের মানুষকে ভোট দিতে আমরা পারবো না? এটা এটা কোনো দেশের আইন বা দেশের শৃঙ্খলা হতে পারে না। উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা অনেকদিন আগে একবার বলেছিলেন যে কি দিন আসলো হিরো আলমও হাইকোর্ট দেখায়, বোঝেন অবস্থা। ওই ভদ্রলোক ওই কর্মকর্তা, তিনি আর এখন কর্মকর্তা হিসেবে নাই, তিনি রিটায়ারমেন্টে গেছেন, কিন্তু তিনি সম্ভবত দেখছেন যে হিরো আলম শুধু হাইকোর্ট না, হিরো আলম আরো বহু কিছু দেখায় গেছে। এইবারের নির্বাচনে বগুড়া সদর না, কাহালো নন্দী গ্রামের ওই আসনে বগুড়া চারে, যেখানে হিরো আলমের প্রতিদ্বন্দ্বী কেউ ছিল, একজন সাংবাদিক হিসেবে আমি যখনই আমরা কোনো বড় বড় ইলেকশন কভার করতে গেছি, তখনই সবসময় দিন শেষে আসলে যিনি জয়ী প্রার্থী তাকেই আমরা শুধুমাত্র গুরুত্ব দিতাম, বা পাবলিকও তাকেই গুরুত্ব দেয়। দিন শেষে যেই জিতবেন, যিনি হারু পার্টিকে কেউ দেখাইতে চায় না, যিনি জিতবেন তার ইন্টারভিউ আমরা ছাপাই, তার ইন্টারভিউ আমরা প্রচার করি, তার কথা শুনি, তার অভিব্যক্তি শুনি, তার প্রতিশ্রুতি শুনি,
এই ক্ষেত্রে আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে হিরো আলমের বিপরীতে হেভিওয়েট যে প্রার্থী ছিলেন, ওই প্রার্থীর নাম কি বলতে পারবেন? আমার মনে হয় না যে সবাই বলতে পারবেন, ইনফ্যাক্ট আমার নিজেরও জানা নেই। সো ব্যাপারটা এরকম হয়ে গেছে যে যখন হিরো আলমের ডিক্লারেশন হইল যে 834 ভোটে তিনি হেরে গেছেন, তারপরে কিন্তু সাংবাদিকরা যাওয়া উচিত ছিল হচ্ছে যিনি জিতলেন তার কাছে, কিন্তু সাংবাদিকরা গেছেন হিরো আলমের কাছে। এই জিনিসটা বাংলাদেশে আগে কোনো সময় কেউ দেখছে বলে আমার মনে পড়ে না। এখন আলোচিত প্রার্থী হিরো আলম ছিলেন, যেই জায়গা থেকে যেই প্রক্রিয়ায় যেইভাবে তিনি উঠে আসছেন এবং হলো একজন এমপি প্রার্থী হিসেবে যেইভাবে তিনি টিকে থাকলেন, তার যা ইচ্ছা তিনি বললেন এবং সে সহজ সরল ভাবে তার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা তিনি প্রচারণা চালাইলেন, সেলফি তুলে হোক আপনার ট্রাকের পেছনে নিজে নিজে ঘুরে ঘুরে হোক, কারণ এখানে রাজনৈতিক দলের মতো তার নেতাকর্মী ছিল না ওয়ার্ডে ওয়ার্ডে, তার ওরকম কোনো কাঠামো ছিল না ওয়ার্ডে ওয়ার্ডে, তার হিউজ পরিমাণ টাকা ছিল না ছড়ানোর জন্য, যেটা হয় অনেক সময় নির্বাচনে আমরা সবাই সেটা জানি, তো সেই কোনো কিছুই ছিল না তার মধ্যে থেকে সে 834 ভোট। অনেকেই বলেন যে এটা আসলে সে হারে নাই, তাকে হারানো হয়েছে, সেটা যাই হোক সেটা আমরা সত্যতা আমরা জানি না, কিন্তু আমি মনে করি যে হিরো আলম আসলে জিতে গেছে। হিরো আলম বাংলাদেশের এই আমরা তথাকথিত এলিট সমাজ, তারা এই মানুষকে ধরেন বলবে যে এর রুচিশীল কোনো মানুষ তার সম্পর্কে কথা বলবে না, রুচিশীল কোনো মানুষ তার কাছে প্রতিবাদ জানাবে না, কিন্তু এই ঘটনাও ঘটেছে সেখানে, যে ওই যে বললাম যে নির্বাচনের ফলাফল ঘোষণার পর যিনি জয়ী প্রার্থী তার কাছ থেকেই তো আমরা ব্রিফিং শুনবো সাংবাদিকদের, সাংবাদিকরা তো তার কাছ থেকে যখন তিনি যখন ব্রিফিংয়ে ডাকছেন খুব একটা আগ্রহ দেখা যায় না কারোর মধ্যে, ব্রিফিং যখন ডাকছেন হিরো আলম তখন হচ্ছে সবার কাছে, হিরো আলম ডাকে না, হিরো আলমকে ডাকানো হয়েছে যে ভাই আপনি কিছু বলেন হারার পরও, মানে সাংবাদিকরা এই ধরনের দুজন সাংবাদিককে প্রচুর মানে মারাও হয়েছে, প্রহার করা হয়েছে ওই ধরেন যারা প্রভাবশালী পার্টি তাদের পক্ষ থেকে, মানে অপোজিশন থেকে। তো তারপরও আমি বলবো যে হিরো আলম তারপরে সে মিষ্টি খাওয়াইছেন যে ইলেকশন ইলেকশন কমিশনের কর্মকর্তারা ছিলেন তাদেরকে, এবং একটা কথা তিনি মারাত্মক বলছেন যে এটা আসলে কয়েকটা কারণে এটা হয়েছে, একটা বড় কারণ হলো যে অনেকেই আমাকে স্যার বলতে চায় না, বলতে চাইবে না, আমি শিক্ষিত না, আমি দেখতে ভালো না, আমি উল্টাপাল্টা গান গাই কি করি না করি, তো তাতে ইজ্জত যাবে। এটা আসলে অনেক কিছু প্রমাণ হইল, অনেক কিছু প্রকাশ করলো যে আমরা কে যে স্মার্ট আর কে স্মার্ট না তার চাইতে জরুরি হলো কে ভালো মানুষ, কার সদিচ্ছা আছে, কে সৎ, অ্যাটলিস্ট নির্বাচনের সময় এই জিনিসটা মানুষ দেখতে চায়, বুঝতে চায়, জানতে চায়। এবং এই নির্বাচনে এক বছরের জন্য ইলেকশনে সে এমপি হইতে পারতো, সে কি করতে পারতো, কিছুই করতে পারতো না, কিন্তু পাবলিক সাধারণ মানুষ সে মনে করছে ভোট তো বহু দিলাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ভোট তো বহু দিলাম, এইবার একটু নিজেদের সলপল নিজেদের ছেলে পেলেকে ভোট দিয়ে দেখি যে ব্যাপারটা কি দাঁড়ায়, কিভাবে দাঁড়ায়, কি হইতে পারে। তো যাই হোক, তারা অনেক কষ্ট পাইছেন বলে অনেকে মনে করছেন, অনেকে বুঝতেছেন। তো আমি আসলে হিরো আলমকে সালাম জানাইতে চাই, আমি হিরো আলমকে বলি যে ভাই আপনি একটা উদাহরণ বাংলাদেশে, আপনি যা দেখাই গেছেন এইভাবে এইভাবে করেও লেগে থাকা যায় এইভাবে এবং অর্জন করা যায় যা নিজের মনের ইচ্ছা। আমি আগেই ভাবছিলাম যে একটা ভিডিও করা উচিত, আমি একটু ব্যস্ত ছিলাম দেখে আর করা হয়নি। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রতিটি কথাই যুক্তিক রয়েছে, প্রতিটি কথাই সঠিক রয়েছে। দর্শক, জনতার হিরো আলম, সাধারণ মানুষের হিরো আলম, অসহায় মানুষের হিরো আলম, দুঃখী মানুষের হিরো আলম, শিক্ষিত মানুষের হিরো আলম। কেন ভাই হিরো আলমকে স্যার বলতে হবে? এতই ভয় পান আপনারা হিরো আলমকে, হিরো আলমকে এতই ভোট পান, এতই ভয় পান। হিরো আলম তো বলেছে যে আমি হিরো আলম, সন্ত্রাসীদের লাগাই মলম। হিরো আলম এমপি হলে ঠিকই তিনি সন্ত্রাসী, চাঁদাবাস, গুন্ডা, তেলচোর, চালচোর, ভোটচোর এদেরকে মলম লাগাবে হিরো আলম। এজন্যই হিরো আলমকে ভয় পায়। হিরো আলমের বক্তব্য হচ্ছে যে আমি হিরো আলম, আমার সঙ্গে সুষ্ঠু ভোট করলে, সুষ্ঠু ভোট করতে, আমার সঙ্গে সুষ্ঠু ভোট করতে ভয় পায়, আমি হিরো আলম।
হিরো আলম জয়ী হয়েছে। আমরা দেখেছি যে হিরো আলমের যে ভালোবাসা, মানুষের, সাধারণ মানুষের যে ভালোবাসা হিরো আলম পেয়েছে। হিরো আলমকে এমপি হতে হবে না, হিরো আলমকে ঘোষণা দিতে হবে না যে হিরো আলম এমপি। হিরো আলম এমনি এমপি হয়ে গেছে। হিরো আলমের যে ভালোবাসা, মানুষ পাগলের মতো ছুটে এসেছে হিরো আলমের কাছে। আজকে হিরো আলম এমপি হওয়ার জন্য সে হাইকোর্টে যাবে, তিনি ভোট কেন্দ্র থেকে, ভোট কমিশন থেকে তেনার যে কাগজপাতি সেগুলো নিয়েছে, সেগুলো নিয়ে তিনি হাইকোর্টে যাবেন। তিনি হাইকোর্ট পর্যন্ত যাবেন, এটার শেষ পর্যন্ত হিরো আলম দেখে ছাড়বে। কেন, হিরো আলমকে তো প্রথমে নমিনেশন নেওয়া, মানে দিতে চায়নি, দেয়নি নমিনেশন। এরপরে কী করেছে হিরো আলম? ঠিকই, তাদেরকে হাইকোর্ট দেখিয়েছে হিরো আলম। এবারও হিরো আলম হাইকোর্ট দেখাবে, সে পর্যন্ত আপনারা সাথে থাকবেন, হিরো আলমের সাথে থাকবেন, সে পর্যন্ত, যে পর্যন্ত না হিরো আলমকে আমরা এমপি হিসাবে না দেখি। আমরা চাই হিরো আলম এমপি হোক, তাদেরকে হাইকোর্ট দেখাক, তাদেরকে হাইকোর্ট দেখাক হিরো আলম কী জিনিস। হিরো আলম পারবে, তার ধৈর্য আছে, তার মেধা রয়েছে, তার সঙ্গে সবচেয়ে বড় যে পাওয়ারটি মিডিয়া, মিডিয়া রয়েছে, সাধারণ মানুষ তার পক্ষে রয়েছে। হিরো আলমের পক্ষে সাধারণ মানুষ রয়েছে, মিডিয়া রয়েছে, সকলেই হিরো আলমের সাথেই রয়েছে। ভালোবাসার চেয়ে বড় কিছু হতে পারে না। জয়ী হতে পারে বিশ্ববিখ্যাত রাজারা কি করেছে, ভালোবাসা দিয়ে দেশ জয় করেছে। ভালোবাসা এমন একটি জিনিস যেটা দিয়ে যতই কঠিন হোক না কেন জয় করা সম্ভব। কারণ হিরো আলমের লোকবল রয়েছে, জনবল রয়েছে। একজন এমপির সবচেয়ে বড় পাওয়ারফুল হচ্ছে জনবল, ভালোবাসা। হিরো আলমের ভালোবাসা, সকলের ভালোবাসা হিরো আলমের সাথে রয়েছে, হিরো আলম এমপি হবে। দর্শক শ্রোতা, এই নিয়ে ভাই এক দলের নানান ধরনের চুলকানি। একদল মানুষ থাকে না যে ফেসবুক লাইভে এসে তাদের চুলকানি, মানে চুলকানি কথা বলে। হিরো আলমের মতো যোগ্য ব্যক্তি আমরা চাই। দর্শক, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।